हेलो एवरीवन, वेलकम टू डिजिटल पढ़ाशोना एकेडमी। आशा करछि सकले भालो आछो, सुस्थ आछो एवं गुछिए तुमि तोमार परीक्षार प्रस्तुति चालिए जाच्छो। आजकेर क्लासे आमरा आरो एकटा गुरुत्वपूर्ण चैप्टार आलोचना करब, धातु एवं अधातु, मेटल्स एंड नन मेटल्स। साइंसेर एनसीईआरटी एग्जाम्पलर थेके जे सल्यूशनेर क्लास चलछिल सेई क्लासेई आजके आमरा क्लास टेनेर एकटा चैप्टार मेटल्स एंड नन मेटल्स এটা আলোচনা করব। এখানে যে সমস্ত কোশ্চেনগুলো রাখা আছে সেই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখে বুঝে নেবে। তার প্রথমেই তোমাদের বলবো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা সম্পূর্ণ বাংলাতে একদম নিজের ভাষায় জেনারেল সায়েন্সের প্রস্তুতি করতে পারবে। তার সঙ্গে বলে রাখি যে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা ডিজিটাল পড়াশোনা একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ডিপি একাডেমি ডিসকাশন গ্রুপ বলে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধর্মটি সাধারণত ধাতুর মধ্যে উপস্থিত থাকে না। তো এই যে ধাতু, অধাতু, ধর্ম, এই সমস্ত বিষয়ের উপর ডিটেলস ক্লাস করানো আছে, যাদের সমস্যা আছে তারা পড়ে দেখতে পারো, যাদের হাতে এখনো সময় আছে তারা সেগুলো দেখে নিতে পারো। তো ধাতুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ধাতু তড়িতে সুপরিবাহী হয়, অর্থাৎ কোনো ধাতব পদার্থ কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে, তাই তড়িতে পরিবাহিত হয়। ধাতুতে যদি আঘাত করা হয় তাহলে ধাতু থেকে শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ ধাতু শব্দ তৈরি করতে পারে। ধাতু নমনীয় হয়, অর্থাৎ ধাতুকে আমরা কি হয়, ধাতুকে আমরা যেমন ইচ্ছা তেমন বেঁকাতে পারি, টেনে লম্বা করতে পারি, পিটিয়ে পাতলা করতে পারি, অর্থাৎ নমনীয় গুণটা রয়েছে। এই তিনটে গুণ ধাতুর মধ্যে আমরা দেখতে পাই, এটা, এটা এবং এটা। তাহলে দীপ্তিহীন ধাতু তো দীপ্তিহীন হয় না, কারণ ধাতুর একটা উজ্জ্বল ভাব থাকে। তাহলে দীপ্তিহীনতা এটা ধাতুর ক্ষেত্রে সঠিক নয়, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি ধাতুকে টেনে সরু তারে পরিণত করার ক্ষমতাকে কি বলা হয়, ডাকটেলিটি। এটা মনে করো একটা তার রয়েছে, এই তারটাকে মনে করো এদিক দিয়ে টানা হচ্ছে, এদিক দিয়ে টানা হচ্ছে, টেনে এই তারটাকে একদম সরু একটা তারে যদি পরিণত করা হয়, ঠিক আছে, এই যে টেনে সরু তারে পরিণত করা হলো তারটাকে, এই যে তারের বা ধাতুর এই যে ক্ষমতা, অর্থাৎ সরু হয়ে যাওয়া, টানের ফলে সরু হয়ে যাওয়া, এই ক্ষমতাটাকে বলা হয় ডাকটিলিটি। মেলিবিলিটি এটা কাকে বলা হয়, একটা ধাতুব মনে করো স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এই স্কোয়ারটাকে তুমি একটা হাতুড়ি দিয়ে পিটানো শুরু করলে, বাড়ি মেরে পিটাতে পিটাতে একটা পাতলা সিটে পরিণত করে ফেললে, ঠিক আছে, এই যে এই স্কোয়ার থেকে পাতলা সিটে পরিণত হওয়ার যে ক্ষমতা এটাকে বলা হয় মেলিবিলিটি। বোঝা গেল ডাকটিলিটি আর মেলিবিলিটির মধ্যে পার্থক্য। আমাদের এখানে বলেছে টেনে তারকে সরু তারে পরিণত করা হয়েছে, তাহলে সেই যে ধর্মতা সেটাকে বলা হয় ডাকটিলিটি। এন্ড মেলিবিলিটি যদি বলতো, যদি বলতো একটা ধাতব পদার্থকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে পাতলা সিটে পরিণত করা হয়েছে, তখন সেটাকে বলতো কি ধর্ম, মেলিবিলিটি ধর্ম, ঠিক আছে। সোনোরিওসিটি মানে হচ্ছে শব্দ উৎপন্ন হওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয়। আর কন্ডাক্টিভিটি মানে তো বুঝতেই পারছো, পরিবাহিতা। নেক্সট, রান্নার বাসনপত্র তৈরি করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, নিম্নলিখিতগুলির মধ্যে অ্যালুমিনিয়ামের কোন ধর্ম থাকার জন্য এই কাজে ব্যবহার করা হয়। তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে এমন কি ধর্ম রয়েছে যে কারণের জন্য রান্নার বাসনপত্র তৈরিতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। দেখো, অ্যালুমিনিয়ামের তাপের সুপরিবাহী, অবশ্যই অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী, কারণ রান্নার বাসনপত্র হতে গেলে পরে তাকে তাপের সুপরিবাহী হতেই হবে, এক নম্বর পয়েন্ট। দু নম্বর হতে হবে, যে পাত্রে আমরা রান্না করব সেই পাত্রটা যে ধাতুর তৈরি হবে তার গলনাঙ্ক অনেক উচ্চ হতে হবে, নাহলে তো আমরা হিট করলে পাত্র গলে যাবে, খাবার খাবো কি করে, খেতে পারবো না, তাহলে তার গলনাঙ্কটা উচ্চ হতে হবে। সে বিদ্যুতের সুপরিবাহী হোক বা না হোক দরকার নেই, নমনীয় হোক বা না হোক তাও প্রয়োজন নেই। তাহলে তাপের সুপরিবাহী হতে হবে এবং উচ্চ গলনাঙ্ক থাকতে হবে, এবং অ্যালুমিনিয়ামের এই দুটো বৈশিষ্ট্যই রয়েছে, সে বিদ্যুতের পরিবাহী এবং নমনীয়তা তো অবশ্যই, ধাতু মানেই সেগুলো, কিন্তু
বিশেষ যে গুণটা তাপের সুপরিবাহিতা এবং গলনাঙ্ক এই দুটো কারণের জন্যই রান্নার বাসনপত্র তৈরি করতে আমরা ব্যবহার করি অ্যালুমিনিয়ামকে। আমরা সোডিয়ামকে কি ব্যবহার করতে যাব? সেই করব না, কিন্তু অ্যালুমিনিয়ামকে ব্যবহার করব, তার কারণ হচ্ছে এই দুটো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি ঠান্ডা অথবা গরম কোন যে কোনো জলের সঙ্গেই বিক্রিয়া করতে পারে না? ঠান্ডা অথবা গরম কোন জলের সঙ্গেই বিক্রিয়া করে না, তাহলে সেটা কোন ধাতু? মনে রাখবে যে সোডিয়াম রয়েছে, সোডিয়াম হচ্ছে ঠান্ডা জলের সঙ্গেই বিক্রিয়া করে দেবে। একদম ঠান্ডা জল, নর্মাল জল, যে কোনো জল তার সঙ্গে বিক্রিয়া করবে, কারণ এর রিঅ্যাক্টিভিটি এতটাই বেশি। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা এমন ধাতু, এরা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, ঠান্ডা জলে এদের কোনো বিক্রিয়া হয় না। এদেরকে কেবলমাত্র যদি গরম জলে মেশানো হয় তবেই কিন্তু এরা বিক্রিয়া করে। আর এফি এ এমন একটা ধাতু যে কিনা ঠান্ডা বা গরম কোনো জলের সঙ্গে বিক্রিয়া করে না, এ কি করে? জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এফি। নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি উৎপন্ন হয় যখন দীর্ঘ সময় ধরে জলীয় বাষ্পের সঙ্গে লোহার বিক্রিয়া হয়? আগেই বললাম যে লোহা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে লোহা যখন জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে তখন কোন অক্সাইডটি উৎপন্ন হবে? মনে রাখবে Fe3O4 উৎপন্ন হবে। Fe3O4 এই অক্সাইডটি উৎপন্ন হবে। কি ঘটবে যখন ক্যালসিয়ামকে জলের মধ্যে রাখা হবে? তাহলে ক্যালসিয়ামকে যখন জলের মধ্যে রাখবো তখন কি ঘটবে? ক্যালসিয়াম জলের সঙ্গে ইন জেনারেল সাধারণ অবস্থায় বিক্রিয়া করবে না, জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করবে সেটাও করবে না, জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে না, কারণ এই গরম জলের সঙ্গে রিয়াকশন করে। কিন্তু আমরা যদি ক্যালসিয়ামকে জলে দ্রবীভূত করি সে খুব ধীরে ধীরে বিক্রিয়া করবে, এবং সেটা আমরা কি করে লক্ষ্য করব? দেখব ওই ক্যালসিয়ামের যে টুকরোটা জলের মধ্যে দিয়েছি সেই ক্যালসিয়ামের টুকরোটা থেকে বুদবুদ বেরোচ্ছে, অর্থাৎ বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। এই সিমটম দুটো দেখে আমরা বুঝব ক্যালসিয়াম জলের মধ্যে দ্রবীভূত করলে পারে, এই দুটো বিষয় দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম অপশন থ্রিতে রয়েছে জলের সঙ্গে খুব ধীর গতিতে বিক্রিয়া করবে এবং পৃষ্ঠতল থেকে, পৃষ্ঠতল এটা ট হবে না, এটা ত হবে, পৃষ্ঠতল থেকে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ নির্গত হবে, এই দুটো ইজ কারেক্ট। তাহলে অপশন 3 and 4 ইজ কারেক্ট। সাধারণত ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যাসিডটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? সাধারণত আমরা যদি দেখি যে কোনো ধাতুই যদি কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সে হাইড্রোজেন গ্যাস নির্গত করে ইন জেনারেল। কিন্তু এমন একটা অ্যাসিড রয়েছে যে কিনা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। কেন পারে না তার পেছনে একটা কারণ আছে, বলবো। তার আগে অ্যাসিডটার নাম জেনে নাও। অ্যাসিডটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। HNO3 বা নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক পদার্থ। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় ঠিকই, উৎপন্ন হবেই, কারণ অ্যাসিড হলে হাইড্রোজেন, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করবেই। কিন্তু বাট নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক পদার্থ হওয়ার কারণে সে উৎপন্ন হাইড্রোজেনকে অক্সিডাইজ করবে, জারিত করবে, করে জলে পরিণত করে দেবে। সেই জন্যে অ্যান্ড ফাইনাল প্রোডাক্টে আমরা কিন্তু কি পাবো? জল পাবো, হাইড্রোজেন গ্যাস পাবো না। এই জন্যে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি কোনো ধাতুর বিক্রিয়া হয় সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না, জল উৎপন্ন হয়। ক্লিয়ার? সোনা, প্লাটিনাম প্রভৃতি ধাতুকে দ্রবীভূত করার জন্য ব্যবহৃত দ্রবণটির মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের অনুপাত কি হবে? তাহলে সোনা, প্লাটিনাম এই সমস্ত ধাতুগুলোকে যে দ্রবণের মধ্যে দ্রবীভূত করা হয় সেটার নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়ার মধ্যে কি থাকে? অ্যাকোয়ারিজিয়ার মধ্যে থাকে কনসেন্ট্রেট, কি থাকে? HCl থাকে, এবং তার সঙ্গে কনসেন্ট্রেট কি থাকে? HNO3 থাকে। কি অনুপাতে থাকে? 3:1 রেশিওতে থাকে অ্যাকোয়ারিজিয়ার মধ্যে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে 3:1 রেশিও, অপশন এ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ নয়? তাহলে যে যৌগগুলো দিয়েছে এর মধ্যে
কোনটি আয়নীয় যৌগ নয়, যাদের আয়নীয় যৌগ, সমযোজী যৌগ এই সমস্ত সম্বন্ধে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার করানো আছে, সেখানে গিয়ে ডিটেলসে বিষয়গুলো দেখে নেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়নীয় যৌগ, এখানে দেখো KCl এটা একটা আয়নীয় যৌগ, NaCl একটা আয়নীয় যৌগ, কিন্তু HCl এটা একটা সমযোজী যৌগ, CCl4 এটা একটা সমযোজী যৌগ। তাহলে এখানে আমরা পেলাম এই দুটো যারা কিনা সমযোজী যৌগ, তাহলে এরা আয়নীয় যৌগ নয়, তাহলে আমাদের অপশন 2 এন্ড 3 কারেক্ট হয়ে যাবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি একটি আয়নীয় যৌগে উপস্থিত থাকে না, তাহলে আয়নীয় যৌগে কোন বৈশিষ্ট্য উপস্থিত থাকে না, আয়নীয় যৌগগুলো জেনে রাখবে, জলে দ্রাব্য, কারণ এরা হয় পোলার, সেই জন্য জলের মধ্যে এরা দ্রবীভূত হতে পারে, এটা একদম ঠিক কথা বলেছে। কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিতা, আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয় এবং গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। তাহলে অপশন A, C, D এগুলো হচ্ছে কারেক্ট, তাহলে অপশন B হচ্ছে ভুল আছে, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, এটা ভুল কথা বলছে। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাহলে প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা বিশুদ্ধ অবস্থায় কোনটিকে পাবো, কপারকে কি পাবো, নিশ্চয়ই পাবো না, কারণ তোমরা দেখেছো কপার সালফেট হিসেবে পায়, কপার অক্সাইড হিসেবে পাওয়া যায়, কারণ এদের রিয়াক্টিভিটি বেশি। জিঙ্কে জিঙ্ক অবস্থায় পাবো না, কারণ জিঙ্কের রিয়াক্টিভিটি বেশি হওয়ার জন্য এ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড রূপে অবস্থান করবে। কিন্তু আমরা ধাতু সক্রিয়তার শ্রেণী যেটা গতকালকের ক্লাসে করিয়েছিলাম, সেই ধাতু সক্রিয়তার শ্রেণীতে যদি দেখি, তাহলে সিলভার, তারপরে সোনা, গোল্ড, প্লাটিনাম, এরা কি ধাতু সক্রিয়তা শ্রেণীর একদম নিচে অবস্থিত, এদের সক্রিয়তা খুব কম, তাই এরা অক্সিজেনের সঙ্গে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে না। সেই কারণে আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় সিলভার, গোল্ড, প্লাটিনাম এইগুলোকে পেয়ে থাকি। এই জন্য সোনার জিনিস আমরা সোনা খাঁটি অবস্থায় পড়তে পারি, রূপকে খাঁটি অবস্থায় পড়তে পারি, কিন্তু পিতল, কপারকে আমরা কি বের করতে ব্যবহার করতে পারি, কপারকে বিভিন্ন ধাতুর সঙ্গে মিশিয়ে কি পিতল, ব্রোঞ্জ এই সমস্ত ধাতু তৈরি করি, সংকর ধাতু তৈরি করে ব্যবহার করি যাতে সেটা নষ্ট না হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 2 এন্ড 4। দেখো 2 তে কি আছে, সিলভার, এন্ড 4 এ আছে কি, গোল্ড। ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতিগুলির মধ্যে একটি অন্যতম পদ্ধতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতিতে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতু নিষ্কাশন করা হয়, মনে রাখবে ধাতু সক্রিয়তা শ্রেণীর ওপর দিকে যে সমস্ত ধাতুগুলো আছে PSC, অর্থাৎ পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত ধাতুগুলোর সক্রিয়তা এত পরিমাণ বেশি, এদেরকে অন্যান্য যে সমস্ত ধাতু নিষ্কাশনের পদ্ধতি আছে সেইগুলো ইউজ করা যায় না। তো এদেরকে বের করতে গেলে পারে এদের কি করতে হয়, এদের ক্লোরাইড লবণকে খুঁজে বের করতে হয়। যে আকরিকগুলোর মধ্যে এদের ক্লোরাইড লবণ হিসেবে উপস্থিত থাকে সেটার গলিত অবস্থায় তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করে সেখান থেকে ধাতুটাকে বের করা হয়। মনে করো সোডিয়ামকে আমার বের করতে হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড নেব, সোডিয়াম ক্লোরাইডকে গলিত অবস্থায় তার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করব, করে আমরা সেখান থেকে সোডিয়াম ধাতুটাকে বের করে নিতে পারবো। তাহলে আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সোডিয়াম আছে, পটাসিয়াম আছে, আর কপার আর সোনা হচ্ছে একদম নিচের দিকে অবস্থান করছে। তাহলে সোডিয়াম এবং পটাসিয়াম এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 3 এন্ড 4 ইজ কারেক্ট। সিলভারের তৈরি জিনিস দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দিলে কালো হয়ে যায়, এই ঘটনার পেছনে প্রধান কারণ কোনটি। তাহলে সিলভারের জিনিস যদি দীর্ঘদিন আমরা বাতাসে রেখে দিই, খোলা বাতাসে, তাহলে খোলা বাতাসে হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়, কারণ সালফার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে H2S বা হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। এবার এই সিলভার কি করছে, এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে Ag2S, ঠিক এটার অদক্ষিপ্ত হবে এবং যার বর্ণ হচ্ছে কালো, এটার বর্ণ হচ্ছে কালো, এটা অদক্ষিপ্ত হয়, ঠিক আছে, বিক্রিয়াটা পূর্ণ করে দিই, এই ঘটনাটা ঘটছে। তাহলে এই ঘটনাটা ঘটার ফলে, অর্থাৎ Ag2S উৎপন্ন হওয়ার জন্য ওই সিলভারের জিনিসের ওপর, অর্থাৎ রূপোর যে হাড় পড়ে রয়েছে সেই হাড়টা ব্যবহার করার পর কালো হয়ে গেল। কেন কালো হয়ে গেল, ওর উপর সিলভার সালফেটের একটা আস্তরণ পড়ে গেছে, সেই সিলভার সালফেটের আস্তরণটা, এটা আবার আমরা যখন ওই জুয়েলারি শপে নিয়ে যাব, সেইখানে নিয়ে গেলে পরে সে আবার ওটাকে ক্লিয়ার করে দেবে, তখন আবার রূপোর জিনিস আগের মতন উজ্জ্বল হয়ে ওঠে। তাই বিষয়টা হয়ে গেল অপশন C, Ag2S।
লোহার জিনিসকে মরিচা থেকে বাঁচানোর জন্য গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার জিনিসের উপর পাতলা আস্তরণ দেওয়া হয়। এই আস্তরণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয় এই আস্তরণ তৈরির ক্ষেত্রে? তাহলে লোহার জিনিসেরকে মরিচার হাত থেকে বাঁচানোর জন্য আমরা গ্যালভানাইজ করে দেওয়া হয়। তো গ্যালভানাইজ পদ্ধতিতে যে জিনিসটার কোডিং করে দেওয়া হয় সেটা হচ্ছে জিঙ্কের। তাহলে জিঙ্ক গ্যালভানাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টেনলেস স্টিল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে মেশানো হয়? তাহলে স্টেনলেস স্টিল তৈরি করতে গেলে পারে স্টেনলেস স্টিলের মধ্যে লোহার সঙ্গে নিকেল এবং ক্রোমিয়াম উপস্থিত থাকে। যদি কপার ধাতু তৈরি কোনো জিনিসকে খোলা বাতাসে রেখে দেওয়া হয় তবে ধীরে ধীরে উজ্জ্বল বাদামি পৃষ্ঠতল ওপর সবুজ আস্তরণ পড়ে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তৈরি হওয়ার কারণে এই ঘটনা ঘটে থাকে? অর্থাৎ কপারকে যদি বাতাসে রেখে দেওয়া হয় তাহলে সেই কপার বা তামার জিনিসের যে বাদামি রঙের পৃষ্ঠটা ধীরে ধীরে সবুজ হয়ে যেতে থাকে। তার কারণ হচ্ছে তার মধ্যে কপার অক্সাইডের একটা আস্তরণ পড়তে থাকে, অর্থাৎ কপার বায়ুতে থাকা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড তৈরি করে এবং তার আস্তরণ পড়তে থাকে, সেই কারণে সবুজ হয়ে যায়। সাধারণ ধাতু কঠিন প্রকৃতির হয়, কিন্তু নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধাতুটি ঘরের উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায়? তাহলে ঘরের উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায় কাকে? পারদকে। পারদের সংকেত হচ্ছে Hg, সেই কারণে Hg ইজ ইকুয়াল টু পারদ। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে ওই ধাতুর ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? কিছুক্ষণ আগে বললাম PSC, পটাসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, এদেরকে ক্লোরাইড থেকে, তাদের ক্লোরাইড লবণ থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পাওয়া যায়। তাহলে এখানে তিনটের মধ্যে অপশানে রয়েছে, এতে রয়েছে সোডিয়াম, তাহলে সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। সাধারণত অধাতুর কোনো উজ্জ্বলতা থাকে না, কিন্তু নিম্নলিখিতগুলির মধ্যে কোন অধাতুর উজ্জ্বলতা আছে? তাহলে নিম্নলিখিত অধাতুগুলোর মধ্যে আমরা জানি আয়োডিন, যেটা একটা কঠিন অধাতু হিসাবে পরিচিত, সেই আয়োডিন কিন্তু উজ্জ্বলতা রয়েছে। নিম্নলিখিত অধাতুগুলির মধ্যে কোন ধাতুটির লবণ দ্রবণ থেকে অন্য তিনটি উক্ত ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে? বলছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোন ধাতুটির লবণের দ্রবণ থেকে অন্য তিনটি ধাতু ওই ধাতুটিকে প্রতিস্থাপিত করতে পারে। তার মানে বলছে, বুঝো বিষয়টা, এখানে চারটে ধাতু দেওয়া আছে। এই চারটে ধাতুরই মধ্যে এমন একটা ধাতু আছে যে ধাতুটার লবণের একটা দ্রবণ রয়েছে, তার মধ্যে অন্য তিনটির মধ্যে যে কোনো একটা ধাতু বা অন্য তিনটি ধাতু কি করবে, ওই দ্রবণ থেকে ওই ধাতুটাকে প্রতিস্থাপিত করতে পারবে। এখানে আমরা এটা কি করে বের করব, এটা হচ্ছে ওই যে ধাতুর সক্রিয়তা শ্রেণী যে রয়েছে সেই শ্রেণী অনুযায়ী আমাদের দেখতে হবে। তা ধাতু সক্রিয়তা শ্রেণী অনুযায়ী যদি আমরা দেখি তাহলে Mg আছে ওপরে, কারণ ওপরে হচ্ছে PSC, তারপর Mg অ্যালুমিনিয়াম, তারপরে আসবে জিঙ্ক থাকবে, জিঙ্কের নিচে কপার থাকবে এবং কপারের নিচে হচ্ছে সিলভার থাকবে। তাহলে আমরা জানি কি, যারা তড়িৎ সক্রিয়তা শ্রেণীর ওপরে অবস্থান করে তারা কি করে, নিচের দিকে অবস্থানকারী করা ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারে। তাহলে আমরা যদি একটা লবণ নিই সিলভার ক্লোরাইড, তাহলে এই সিলভার ক্লোরাইড লবণের দ্রবণের মধ্যে যদি জিঙ্ক দেওয়া হয়, জিঙ্ক কি করবে, এই সিলভারকে প্রতিস্থাপিত করতে পারবে। একই রকম ভাবে Mg প্রতিস্থাপিত করতে পারবে, কপার প্রতিস্থাপিত করতে পারবে, কারণ এরা প্রত্যেকেই কি হচ্ছে, সিলভারের থেকে ওপরে অবস্থান করছে, সেই কারণের জন্য। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিলভার। ABOC তিনটি টেস্ট টিউবের মধ্যে 2 ml করে যথাক্রমে HCl, HNO3, অ্যাকোয়ারিজিয়া নেওয়া হয়েছে। একটি ধাতুকে তিনটি টেস্ট টিউবের মধ্যে দেওয়া হলো। A এবং B টেস্ট টিউবের কোনো পরিবর্তন দেখা গেল না, কিন্তু C টেস্ট টিউবের ধাতুটি দ্রবীভূত হয়ে গেল। ধাতুটিকে শনাক্ত করো। মনে করো তিনটে টেস্ট টিউব আইডেন্টিক্যাল হয়নি, তবুও তোমরা বুঝে নাও তিনটে টেস্ট টিউব আছে, এটা A, এটা B এবং এটা C।
এর মধ্যে রয়েছে HCl, B এর মধ্যে রয়েছে HNO3, আর C এর মধ্যে রয়েছে অ্যাকোয়া রিজিয়া। ঠিক আছে, এবার এমন একটা ধাতুকে দেওয়া হয়েছে, এই ধাতুগুলোর মধ্যে চারটি ধাতুর মধ্যে এমন একটা ধাতুকে নিয়েছি যে ধাতুটাকে এই এ টেস্ট টিউবের মধ্যে দেওয়া দিলে কোনো রকম পরিবর্তন হলো না, বি টেস্ট টিউবে দেওয়ার পরও কোনো রকম পরিবর্তন হলো না, কিন্তু সি টেস্ট টিউবে যেই দিলাম সেই কি হলো, সেটা ওই টেস্ট টিউবের কি হলো, দ্রবীভূত হয়ে গেল। তাহলে অ্যাকোয়া রিজিয়ার মধ্যে দ্রবীভূত হলো, অথচ এই দুটো অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হলো না, কে? তাহলে সে নিশ্চয়ই যেটা হবে নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ এক্ষেত্রে এখানে গোল্ড হয়ে যাবে সঠিক উত্তর, কারণ অ্যালুমিনিয়াম, কপার এবং জিঙ্ক এরা প্রত্যেকেই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, অ্যাকোয়া রিজিয়ায় যেতে হবে না। তাহলে অ্যাকোয়া রিজিয়াতে কে বিক্রিয়া করবে? একমাত্র গোল্ড, সিলভার, প্লাটিনাম এরা। একটি সংকর ধাতু হয়, তাহলে একটা সংকর ধাতু কি মৌলিক পদার্থ? না, ওর মধ্যে দুটো তিনটে ধাতু থাকে। তাহলে একটা যৌগিক পদার্থ? না, সেটাকে যৌগিক পদার্থ আমরা বলতে পারবো না। তাহলে সেটা কি? সেটা একটা মিশ্র পদার্থ। সেই মিশ্র পদার্থের মধ্যে, মিশ্র পদার্থের মধ্যে দু ধরনের মিশ্রণ পাওয়া যায়, একটা সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। যেমন বায়ু হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ, কিন্তু এই সংকর ধাতু যে তারা কিন্তু একটা সমসত্ব মিশ্রণ। তার কারণ সমসত্ব মিশ্রণের মধ্যে আমরা যে কোনো জায়গা থেকে ওই মিশ্রণের যে কোনো অংশ থেকে যদি তুলি, তাহলে সেখানে প্রত্যেকটা কম্পোজিশন, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টের কম্পোজিশন সেম হবে। ঠিক আছে, এক গ্লাস জলের মধ্যে তুমি চিনি গুলেছো, ভালো করে চিনি জলের মধ্যে গুলে যাওয়ার পর ওই জলটার নিচের থেকে খাও আর ওপর থেকে খাও, দেখবে সব জায়গার মিষ্টত্বটা সমানই আছে, অর্থাৎ সব জায়গায় চিনি সমানভাবে গুলে গেছে। কিন্তু বায়ুমণ্ডলে তুমি বায়ু যে কোনো জায়গায় দেখো, যদি কলকারখানা অঞ্চলে চলে যাও, সেখানে বায়ুর মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম। আবার যে জায়গায় সবুজ বেশি সেই জায়গায় চলে যাও, বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি। তাহলে কম্পোজিশন সব জায়গায় সমান নেই, সেই জন্য বায়ুকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। কিন্তু সংকর ধাতু যদি একটা নাও, সেই ধাতুর যে কোনো জায়গা থেকে যদি তোলো, তাহলে দেখবে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট একদম সমান কম্পোজিশনে অবস্থান করছে। সেই কারণে সংকর ধাতু হলো একটা সমসত্ব মিশ্রণ। একটি তড়িৎ বিশ্লেষণকারী কোষে উপস্থিত থাকে, তাহলে তড়িৎ বিশ্লেষণকারী কোষে কি উপস্থিত থাকে এগুলোর মধ্যে? একটা নাম তড়িৎ বিশ্লেষণকারী কোষ রয়েছে, এর মধ্যে দুটো এইরকম ভাবে তড়িদ্বার দেওয়া থাকে। ঠিক আছে, এই তড়িদ্বার দুটোকে কি করা হয়, একটাকে পজিটিভ এন্ডের সঙ্গে ব্যাটারি যুক্ত করা হয়, একটাকে নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত করা হয়। ঠিক আছে, এবার পজিটিভ এন্ডের সঙ্গে কোনটাকে যুক্ত করলাম, এদিকটা হচ্ছে পজিটিভ আর এদিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ এন্ডের সঙ্গে যেটাকে যুক্ত করা হবে সেটাকে কি বলবো, আর নেগেটিভ এন্ডের সঙ্গে যুক্ত করা হবে সেটাকে কি বলবো? তার জন্য একটা সুন্দর কনসেপ্ট রয়েছে, বুঝে নাও। যখন আমি লিখছি Ca2+, এটাকে কি বলি? এটাকে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন। আর যখন আমরা O2- লিখছি, এটাকে কি বলা হয়? অ্যানায়ন বলি এটাকে। তাহলে যখন পজিটিভ চার্জ থাকে তখন তাকে ক্যাটায়ন বলা হয়, নেগেটিভ চার্জ থাকলে অ্যানায়ন বলা হয়। এবার তোমার কাছে প্রশ্ন আসতে পারে, কোন কেন এটাকে অ্যানায়ন বলি? অ্যানায়ন মানে এই দেখো একটা দাগ, এটাকে আমরা কি বলবো? অ্যানায়ন। এটাকে কেটে দিলাম, অ্যানায়নকে কেটে দিলাম, তার মানে কাটা আয়ন, তা থেকে আসছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন মানে পজিটিভ, অ্যানায়ন মানে নেগেটিভ। বোঝা গেল কি করে মনে রাখবো অ্যানায়ন আর ক্যাটায়ন? ক্যাটায়ন মানে কাটা আয়ন, আয়ন মানে হচ্ছে একটা দাগ, আর ওই দাগটাকে যখন কেটে দেওয়া হচ্ছে তখন কাটায়ন মানে হচ্ছে ক্যাটায়ন, অর্থাৎ পজিটিভ চার্জ। ক্লিয়ার? মনে রাখবে এই পজিটিভ চার্জ যে রয়েছে সে সবসময় নেগেটিভ চার্জের দিকে যাবে, আর নেগেটিভ চার্জ যে রয়েছে সে সবসময় পজিটিভ চার্জের দিকে যাবে। অর্থাৎ এই যে ক্যাটায়ন যে আছে, সেই ক্যাটায়ন কোন দিকে যাবে? এই তড়িদ্বারের মধ্যে নেগেটিভ তড়িদ্বারের দিকে। অর্থাৎ এই তড়িদ্বারের কাছে কে আসবে? এই যে ক্যালসিয়াম যে আছে ক্যাটায়ন, সে আসবে।
আর এই অ্যানায়ন যে রয়েছে সে চলে আসবে পজিটিভ তড়িৎদ্বারের দিকে। তাহলে ক্যাটায়ন যে তড়িৎদ্বারে আসবে তাকে আমরা কি বলবো? ক্যাথোড। আর অ্যানায়ন যে তড়িৎদ্বারে আসবে তাকে আমরা বলবো অ্যানোড। তাহলে এবার অ্যানায়ন কোথায় আসবে? পজিটিভ চার্জযুক্ত তড়িৎদ্বারে। তাহলে পজিটিভ চার্জযুক্ত তড়িৎদ্বারকে কি বলবো? অ্যানোড বলবো। ক্যাটায়ন কোথায় আসবে? নেগেটিভ চার্জযুক্ত তড়িৎদ্বারে আসবে। নেগেটিভ তড়িৎযুক্ত তড়িৎদ্বারকে কি বলবো? আমরা ক্যাথোড বলবো। বোঝা গেল? তাহলে ক্যাটায়ন কোথায় আসবে? ক্যাথোডে আসবে। অ্যানায়ন কোথায় আসবে? অ্যানোডে আসবে। অ্যানোড কি হয়? ধনাত্মক চার্জযুক্ত হয়। ক্যাথোড কি হয়? নেগেটিভ চার্জযুক্ত হয়। তাহলে আমাদের সঠিক হয়ে যাবে, একটা তড়িৎ বিশ্লেষণকারী কোষে উপস্থিত থাকবে ধনাত্মক চার্জযুক্ত অ্যানোড আর নেগেটিভ চার্জযুক্ত ক্যাথোড। তাহলে অপশন 3 এন্ড 4 ইজ কারেক্ট। একটি জিঙ্ক ঘটিত লবণের তড়িৎ বিশ্লেষণ করা হলো, জিঙ্ক কোথায় পাওয়া যাবে? তাহলে জিঙ্কের একটা লবণ, তার তড়িৎ বিশ্লেষণ করা হলো। তাহলে জিঙ্কের তড়িৎ, ধরো ZnSO4 এরই আমরা তড়িৎ বিশ্লেষণ করে দিলাম, তাহলে এখান থেকে উৎপন্ন হয় কি? Zn2+ আর SO4 2- তৈরি হয়। তাহলে Zn2+ এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তাহলে ক্যাথোড হয়ে যাবে সঠিক উত্তর, অপশন A। ক্লিয়ার? একটি ধাতব পদার্থকে, পদার্থ যাকে ছুরি দিয়ে কাটা যায়, বায়ুর সঙ্গে দ্রুত বিক্রিয়া করে তাই মুক্ত অবস্থায় রাখা যায় না, জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, তাহলে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে উক্ত ধাতু কোনটি? তাহলে এই রকম বৈশিষ্ট্য রয়েছে যার, সে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে আমরা চাকু দিয়ে কাটতে পারি। এটাকে কি করা হয়? এতটাই রিঅ্যাক্টিভিটি বেশি, একে কেরোসিন তেলের মধ্যে সংরক্ষণ করা হয় এবং জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া করা হয়। যদি জলের মধ্যে ফেলা হয় সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে, দ্রুত রিয়াকশন হয়। তাহলে সেটা হয়ে গেল সোডিয়াম। নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি একটি ধাতু এবং অধাতুর মিশ্রণ? পিতল। পিতল হচ্ছে ব্রাস। তার মধ্যে কি রয়েছে? কপার আছে এন্ড জিঙ্ক আছে। ব্রোঞ্জের মধ্যে কি রয়েছে? ব্রোঞ্জের মধ্যে কপার আছে আর টিন আছে। অ্যামালগাম হচ্ছে একটা ধাতু আছে, তার সঙ্গে পারদ আছে। ইস্পাত হলো এমন একটা জিনিস যেখানে কি আছে? Fe আর তার সঙ্গে কার্বন। তাহলে Fe হচ্ছে ধাতু, কার্বন হচ্ছে অধাতু। তাহলে ইস্পাত তৈরি হচ্ছে যেটা, সেখানে হচ্ছে ধাতু এবং অধাতুর সংমিশ্রণ হচ্ছে। পিতলের মধ্যে দেখো কপার জিঙ্ক দুটোই ধাতু, ব্রোঞ্জের মধ্যে কপার টিন দুটোই ধাতু, অ্যামালগামের মধ্যে একটা ধাতু তার সঙ্গে পারদ দুটোই ধাতু। তাহলে সেটাও হচ্ছে কি? ধাতু ধাতু। কিন্তু ধাতু আর অধাতুর মিশ্রণ হচ্ছে ইস্পাত। নিম্নলিখিত ধাতু সংকর গুলির মধ্যে কোনটির মধ্যে পারদ উপস্থিত আছে? তাহলে পারদ কোথায় উপস্থিত থাকবে? জিঙ্ক অ্যামালগাম, যেটা কিছুক্ষণ আগেই বললাম। তাহলে জিঙ্ক অ্যামালগাম, সেখানে কি হচ্ছে? পারদ আছে, কারণ এটা হচ্ছে জিঙ্ক ZN এবং HG। জিঙ্ক অ্যামালগাম, এটার মধ্যে কি আছে? পারদ অবস্থান করছে। তাই অপশন D সঠিক উত্তর। তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক হবে? তাহলে দেখো X যে রয়েছে সেখানে 2.8 আছে। 2.8 হওয়ার মধ্যে এর সর্ববহিঃস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকার অর্থ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক? তাহলে এখানে বলেছে X একটি ধাতু, হতেই পারে না। ওয়েট দেখো 2.87, তার মানে এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে একটা ইলেকট্রন কম আছে, ঠিক? অর্থাৎ এর অবস্থান করছে অধাতুর মধ্যে। তাহলে ওয়াই এর অবস্থান কোথায় হবে? অধাতু। এ ধাতু হতে পারে না। জেডে দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের থেকে দুটো ইলেকট্রন আছে। আমরা জানি কি? নিষ্ক্রিয় গ্যাসের থেকে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন যদি বেশি হয়, একটা কিংবা দুটো ইলেকট্রন যদি বেশি হয়, তাহলে তারা ধাতু হয় আর বাদ বাকি সব অধাতুর মধ্যে পড়ে যায়। তাহলে এখানে দেখো জিঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে? দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এ কি একটা ধাতু? তাহলে জিঙ্ক অধাতু, এটাও ভুল। তাহলে অপশন D তে দেখো একমাত্র বলেছে ওয়াই একটি অধাতু, জিঙ্ক একটি ধাতু। তাহলে অপশন D হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। সাধারণত ক্ষার ধাতুর অক্সাইড ধাতু ক্ষারীয় অক্সাইড গঠন করে। নিম্নলিখিত গুলির মধ্যে কোন ধাতুটি উভধর্বী অক্সাইড গঠন করে? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। জিঙ্ক এরা কি উৎপন্ন করে? উভধর্মী অক্সাইড উৎপন্ন করে, এখানে জিঙ্কও হবে। সাধারণত অধাতু তড়িতের কুপরিবাহী। নিম্নলিখিত গুলির মধ্যে কোন অধাতুটি তড়িতের সুপরিবাহী?
তাহলে তড়িতের সুপরিবাহী কে গ্রাফাইট বৈদ্যুতিক তারের আবরণ তৈরি করা হয় তড়িতের কুপরিবাহী পদার্থ দিয়ে নিম্নলিখিতগুলির মধ্যে সাধারণত উক্ত কাজে কোন পদার্থটি ব্যবহার করা হয় তাহলে ক্ষেত্রে মনে রাখবে পিভিসি ব্যবহার করা হয় পলিভিনাইল ক্লোরাইড এই একটা পলিমার যেটাকে ব্যবহার করা হয় কি করতে বৈদ্যুতিক তারের ইনসুলেটর হিসেবে ব্যবহার করা হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোন অধাতুটি একটি তরল তাহলে একটা তরল অধাতুকে ব্রোমিন নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সম্ভব নয় তাহলে ক্ষেত্রেও সেই আমাদের সেই ধাতু সক্রিয়তা শ্রেণী চলে আসবে তাহলে এমজি তারপর হচ্ছে এএল তারপর মনে করো জিঙ্ক আছে তারপরে এফই আছে তারপরে লেড আছে তারপর হাইড্রোজেন আছে তারপর কপার আছে তারপর হচ্ছে এজি আছে তারপরে হচ্ছে এইউ তারপরে হচ্ছে আমাদের প্ল্যাটিনাম ঠিক আছে এইটা হচ্ছে ধাতু সক্রিয়তা শ্রেণী এবার দেখো এখানে কি আছে এমজি আছে এফই আছে তাহলে এফি কোথায় অবস্থান করছে এখানে এফির থেকে উপরে আছে দেখো এমজি তাহলে এফির থেকে এমজির যদি সক্রিয়তা বেশি হয় তাহলে এদের মধ্যে কি বিক্রিয়া হবে না কারণ এফি এমজি কে কি প্রতিস্থাপিত করতে পারবে পারবে না কারণ এটার তো সক্রিয়তা বেশি এমজির তাহলে এমজি এফি কে এফি এমজি কে প্রতিস্থাপিত করতে পারবে না নেক্সট হচ্ছে জিঙ্ক আর এফি জিঙ্ক আর এফির মধ্যে যদি দেখো তাহলে কি হচ্ছে দেখো জিঙ্ক কোথায় এফির থেকে ওপরে অবস্থান করছে তাহলে এফির থেকে যেহেতু ওপরে জিঙ্ক আছে তাহলে জিঙ্ককে এফি কি করবে প্রতিস্থাপিত করতে পারবে না তাহলে জিঙ্ক সালফেট থেকে এফি জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারছে না কারণ কি এফির সক্রিয়তা জিঙ্কের থেকে কম নেক্সট আসছে লেড আর হচ্ছে এমজি লেড আর এমজির মধ্যে যদি লড়াই হয় তাহলে এমজি জিতে যাচ্ছে কারণ এমজির সক্রিয়তা অনেক বেশি লেডের তুলনায় সেই কারণে কি হচ্ছে লেড কি করবে MgSO4 কে প্রতিস্থাপিত করতে পারবে না তাহলে এই তিনটে ক্ষেত্রে কোনোটাতেই বিক্রিয়া ঘটলো না এবার কপার সালফেট আর এফি ক্ষেত্রে যদি দেখি তাহলে এফি দেখো কপার সালফেটের থেকে অনেক উপরে অবস্থান করছে যেই কারণে কি এফির সক্রিয়তা কপারের তুলনায় বেশি তাই কি করবে এফি কপারকে প্রতিস্থাপিত করে দিতে পারবে এই কপার সালফেট দ্রবণ থেকে তাই এই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্ভব হবে তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এক্স ও ওয়াই মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে জেড উৎপন্ন হয় এক্স ইলেকট্রন ত্যাগ করে ওয়াই ইলেকট্রন গ্রহণ করে নিম্নলিখিতগুলির মধ্যে জেডের মানে কোন ধর্ম জেড প্রদর্শন করবে না খুব ভালো কোশ্চেন এটা এবং বলতে পারো এটা একটা সেরা কোশ্চেন তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলো এর ফলে একটা পদার্থ উৎপন্ন হয়েছে জেড জেড পদার্থটা কেমন না এক্স পদার্থটা ইলেকট্রন ত্যাগ করেছিল ওয়াই পদার্থটা ইলেকট্রন গ্রহণ করেছে তার মাধ্যমে জেড পদার্থ উৎপন্ন হয়েছে তাহলে এটা কোন ধরনের রাসায়নিক বন্ধনের উদাহরণ অবশ্যই এটা একটা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কারণ তড়িৎযোজী বন্ধনে কি হয় একটা কম্পাউন্ড থাকে এলিমেন্ট থাকে যে ইলেকট্রন ত্যাগ করে আর একটা এলিমেন্ট থাকে যে ইলেকট্রন গ্রহণ করে তার মাধ্যমে একটা বন্ধন তৈরি হয় যেটাকে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন বলে ঠিক তাহলে জেড যে পদার্থটা উৎপন্ন হয়েছে সেটা একটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ তাহলে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ যে ধর্মটা প্রদর্শন করবে না সেটাই আমাদের কাছে জানতে চাইছে এর থেকে বেশি কিছু জানতে চাইনি তাহলে উচ্চ গলনাঙ্ক একদম আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক থাকে তাহলে এটা একদম সঠিক কথা বলছে নিম্ন গলনাঙ্ক এটা হতে পারে না এটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিতা একদম আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এদের কঠিন অবস্থায় পাওয়া যায় একদম ঠিক এদের কঠিন অবস্থায় পাওয়া যায় তাহলে অপশন বি আমাদের এক্ষেত্রে ভুল ছিল সেই জন্যে বা এই ধর্মটা প্রদর্শন করে না তাই এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল ক্লিয়ার তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল এই কটা কোশ্চেনই এনসিইআরটি এক্সাম্পলার থেকে পাওয়া গেছে তাই কটা কোশ্চেন আজকে তোমাদের ক্লাসে করিয়ে দিলাম এর পাশাপাশি বলবো যদি কারোর কোনো রকম ডাউট থাকে বা কোনো অধ্যায় সম্বন্ধে সমস্যা থাকে তার জন্য তোমরা এই ক্লাসগুলো করানো রয়েছে এগুলোকে অন্ততপক্ষে একবার হলেও রিভাইজ করে যেতে পারো পরীক্ষার আগে তাতে তোমাদের পরীক্ষায় জেনারেল সায়েন্স অনেকটা বুস্ট আপ হবে এবং সবশেষে বলবো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও কারণ এখানে প্রতিনিয়ত হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস পড়ানো হয়ে থাকে আর সবাইকে একটাই কথা বলবো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের তাই তোমরা অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড বাই